গাজীপুরের বনখড়িয়া এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হন ট্রেনের চালক সহ অর্ধ শতাধিক যাত্রী। নিহত যাত্রীর নাম আসলাম হোসেন। আহতদের মধ্যে ছয়জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা গ্যাস কাটার দিয়ে রেল লাইন কেটে রাখায় নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ ট্রেনের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ভোর 4:10 এই ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন জয়দেবপুর রেল মাস্টার আবু হানিফ। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, এছাড়া পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় বুধবার ভোর 4:10 মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকা আসছিল। দুর্ঘটনায় আসলাম হোসেন নামে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও অর্ধ শতাধিক যাত্রী। ঢাকা ময়মনসিংহ রেল রুটের নির্জন এলাকা বনখড়িয়ায় গভীর রাতে ট্রেনের লাইন কেটে রাখে দুর্বৃত্তরা, যার ফলে এ ট্রেন দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষের সাথে কাজ করছে ফায়ার সার্ভিস। গ্যাস সিলিন্ডার দিয়ে লাইন কেটে প্রায় 20 ফিটের মতো লাইন কেটে রেখে দিয়েছিল এবং প্রায় 50 ফিট দূরে লোকোমোটিভ ইঞ্জিনটি পড়ে রয়েছে আমরা দেখতে পেলাম। এটা আর এই যেটা ঘটেছে এটা রাষ্ট্রবিরোধ ঘটনা ঘটেছে। আমরা যেই ঘটনা ঘটাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনব। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। যদি মানুষত্ব বোধ থাকে তাহলে তো এই কাজটা কোনোভাবে করা সম্ভব না। কঠিন বিচারটা চাই আর কি, এটা মানা নেওয়া যায় না, এটার কঠিন বিচার হওয়া উচিত। ঘটনা তদন্তে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করেছে। যে কোথাও যদি আমাদের কোনো দিকে মনে হয় যে নিরাপত্তার জন্য আরেকটু সতর্ক হয়ে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রুটের 3টি ট্রেন বাতিল করা হয়। অন্যগুলো কিশোরগঞ্জের ভৈরব হয়ে ময়মনসিংহে যাতায়াত করছে। দীপ্ত, বার্তা কক্ষ।